জেল হাজতে বিএনপি নেতারা মারা গেছে এমন অভিযোগের প্রমাণ সহ তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপি সরকারের নামে মিথ্যা অপবাদ দিতেই গুম খুনের অভিযোগ করছে বিএনপির এই তথ্য উপাত্তহীন অভিযোগের সাথে জনগণ সম্পৃক্ত নেই বলেই তারা আন্দোলনে ব্যর্থ বলে মন্তব্য করেন আওয়ামী লীগের নেতারা মঙ্গলবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিরোধী দলীয় নেতাদের অভিযোগ ও নানান মন্তব্যের জবাবে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন জেলখানা বলেন জেলে কোনো আসামির স্বাভাবিক মৃত্যু হলেই সে বিএনপি নেতা বলে চালিয়ে সরকারের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে দলটি জেলে যে বন্দী অবস্থা মৃত্যুর ঘটনা এখানে এই লোকগুলো সব বিএনপি এমন দাবি তারা করে কেমন তাহলে তারা বলু তালিকা দি কারা কারা মারা গেছে এবং কোথায় কোথায় বিএনপির কি দায়িত্বে তারা আছে এদিকে হাইওয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিএনপি মিথ্যা তথ্য রটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে একটি দল তারা ষড়যন্ত্রকে বিশ্বাস করে তারা মাসল পাওয়ারকে বিশ্বাস করে সেইগুলি তারা বারবার তারা এগুলি দিয়ে একটা অশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে রাজধানীর ফার্ম গেটে কেআইবিতে কৃষি দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন যারা দেশের অগ্রযাত্রায় আঘাত হানতে চায় তাদের প্রতিহত করা হবে গণতন্ত্রের পথযাত্রাকে বাধা করা দেশের উন্নয়ন অগ্রগতির সমৃদ্ধির পথে যখন বাংলাদেশ ফিরে এসেছে ঘুরে দাঁড়িয়েছে শেখ হাসিনার নেতৃত্বে সেই পথকে যারা বাধাগ্রস্ত করতে চায় তার জীবনে 21 বার মৃত্যুর ঝুঁকি এসেছে এবং সকল মৃত্যুকে তিনি পায়ের ভিত্ত বানিয়ে তার যে নিরন্তর পথ চলা সেই পথ চলায় তারা বলেন এখন বিদেশিরাও সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ দেখাচ্ছে তাই এসব নিয়ে জল ঘোলা করে লাভ নেই শিক্ষা পাক এটা আমি চাই শফিকুজ্জামান রুবেল নিউজ 24 ঢাকা